এর আগে আমরা দারাজের একটি 59 টাকার মিস্টারি বক্স আনবক্স করে একটি রিভিউ করেছিলাম। সেই মিস্টারি বক্স থেকে প্রায় 1000 টাকার উপরের জিনিস পেয়েছিলাম। তো আজকের ভিডিওতেও আমরা সেই একই রকমই দারাজের 59 টাকার মিস্টারি বক্স আনবক্স করে দেখব এটার সাথে কি থাকে। আজকের ভিডিওতে আমরা এটাই দেখব আমার লাভ হয় নাকি লস হয়। ওকে যাই হোক গাইজ, আমরা এমনি বাড়তি বেশি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করে দিব। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। ওকে, ফার্স্টে আমরা কাটার দ্বারা উপরের পলিগুলা কেটে নিব। এটা কোনো কথা, এর আগের 59 টাকার মিস্টারি বক্স আনবক্স করে তিনটি আইটেম পেয়েছি, আজকে 59 টাকায় মাত্র একটি আইটেম, কম করে হলেও 250 টাকা হবে। যাই হোক, এটাও কাজের একটা জিনিস, মাত্র 59 টাকায় ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন। দেখতে পারতেছেন একটু প্রিমিয়াম ইয়ারফোন। আসুন দেখি এটার কোয়ালিটি কীরকম এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম, আর দেখি এটার সাথে কি কি আছে। ফার্স্টেই এই প্যাকেটটি খুলে আমরা ভিতর থেকে ইয়ারফোনটি বের করে নিব। এই হলো আমাদের মাত্র 59 টাকার ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন। গাইস, এখনও যারা ভিডিওটিতে একটি লাইক করেননি তারা ফার্স্টে ভিডিওতে একটি লাইক করে দেন। এবং সাথে পাচ্ছি একটি টাইপ বি ইউএসবি কেবল, এছাড়া ম্যানুয়াল কার্ড তো থাকবেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।